বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আর একটি নতুন জব ভ্যাকেন্সির ভিডিও। তো সব কিছুই বলবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে, পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। জবটি হবে তোমাদের ব্যাঙ্গালোরে, হ্যাঁ ব্যাঙ্গালোর বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানেই আছে কোম্পানিটি। তো কোম্পানিটি হচ্ছে তোমাদের ব্রিটানিয়া কোম্পানিতে, হ্যাঁ কোম্পানিটি হবে তোমাদের বিস্কুট কোম্পানি। তো এই কোম্পানিতেই তোমাদের এখন জব ভ্যাকেন্সি খালি আছে। হ্যাঁ, কোম্পানিটি খুবই বড় কোম্পানি আর ফেসিলিটিগুলো খুবই ভালো এই কোম্পানিতে। আর বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেই এখানেই আছে এই ব্রিটানিয়া বিস্কুট কোম্পানিটি। তো সবাই জানো যে ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি অনেক ছোট থেকে শুনেছো নাম, তো এখানে সেই কোম্পানিটি আছে, অনেক বড় ইন্ডাস্ট্রিজ ব্রিটানিয়া কোম্পানি। তো তোমরা এখানে এলে দেখতে পাবে। তো আজকে সেই কোম্পানির ওপরেই আমার এই ভিডিওটি বানানো। তো এই কোম্পানিতে এখন জব ভ্যাকেন্সি খালি আছে। তো সব কিছুই বলবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই কোম্পানিতে জবের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? হ্যাঁ, তো এটা একটা বিশাল মানে ভালো যে যারা 8 পাস আছে তারাও এই কোম্পানিতে জব করতে পারবে। 8 পাস থেকে ITI পর্যন্ত এই কোম্পানিতে জবের জন্য সুযোগ সুবিধা রয়েছে। হ্যাঁ, তো অনেকে কমেন্ট করে থাকে যে দাদা যারা 8 পাস আছে তারা এই কোম্পানিতে জব করতে পারবে কিনা। তো আমি বলি 8 পাস যারা আছো তারা ব্রিটানিয়া কোম্পানিতে জব করতে পারবে, বা যারা 10 পাস আছো, 12 পাস আছো, বা যারা ITI পাস করে আছো তারা সবাই এই কোম্পানিতে জব করতে পারবে। হ্যাঁ, সমস্ত রকমের জব এই কোম্পানিতে তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের ডকুমেন্ট কী কী আনতে হবে? ডকুমেন্ট আনতে হবে তোমাদের যারা 10 পাস করে আছো বা 12 পাস, সেই সমস্ত সার্টিফিকেট আনতে হবে, জেরক্স কপি, হ্যাঁ, আর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সমস্ত জেরক্স কপি কোম্পানিতে লাগবে। হ্যাঁ, 1 কপি করে জেরক্স কপি দিতে হবে, আর 2-3 কপি এরকম ফটো, তোমাদের পাসপোর্ট সাইজের ফটো কোম্পানিতে দিতে হবে। তাহলে তোমাদের হয়ে যাবে। আর আমি কন্ট্রাক্ট সুপারভাইজারের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করে কথা বলতে পারবে। আর বন্ধুরা, যারা 8 পাস করে আছো তাদের 8 পাসের সার্টিফিকেট না হলেও চলবে, দরকার নেই, কিন্তু তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত ডকুমেন্ট জেরক্স কপি তোমাদের সঙ্গে আনতে হবে, অরিজিনাল প্লাস জেরক্স কপি সঙ্গে করে তোমাদের আনতে হবে। তোমাদের ডিউটি টাইম হবে 8 ঘন্টা ডিউটি টাইম হবে, 26টা ডিউটি, 26 ডিউটি হবে। পেমেন্ট তোমাদের 12,000 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত পেমেন্ট তোমরা এই কোম্পানিতে পেয়ে যাবে। তবে হ্যাঁ, যারা 8 ঘন্টা ডিউটি করবে তারা বেশিরভাগ নাইট শিফট হবে তাদের। হ্যাঁ, ছেলে যারা আছে তাদের বেশিরভাগ নাইট শিফট হবে। আর বলে রাখি, এই কোম্পানিতে ছেলে মেয়ে উভয়েই এই কোম্পানিতে জব করতে পারবে, ছেলে মেয়ে উভয়েই। তো তারা এই ডকুমেন্ট যা যা বলেছি সমস্ত কিছু উভয়ের জন্যই এই সমস্ত ডকুমেন্ট আনলেই হয়ে যাবে। আর মেয়েদের জেনারেল শিফট আর সেকেন্ড শিফট থাকে, কিন্তু ছেলেদের বেশিরভাগ নাইট শিফট হয় এই কোম্পানিতে। হ্যাঁ, তো যারা নাইট শিফট জব করতে পারবে তারা এই কোম্পানিতে তোমরা ট্রাই করতে পারো। আর যাদের এডুকেশন অনেক বেশি আছে, শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আছে, তারা আলাদা পোস্টে তোমরা পেতে পারো যদি কোনো এক্সপিরিয়েন্স তোমাদের থাকে। আর বন্ধুরা, ফেসিলিটি কী কী পাবে? তোমরা এই কোম্পানিতে জব করলে PF, ESI এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে, আর ফুড ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো এটা সবথেকে একটা বড় ভালো জিনিস যে কোম্পানিতে ডিউটি টাইম তোমরা ফুড ফেসিলিটি পেয়ে যাবে। আর থাকার জন্য নিজের রুম নিতে হবে, কোম্পানি সেটা দেবে না। তো এই সমস্ত ফেসিলিটিগুলো তোমরা এই কোম্পানি থেকে পেয়ে যাবে। এই কোম্পানিতে জবের জন্য হাইটের কোনো ব্যাপার না, হাইট কোনো কিছু ম্যাটার করে না, তোমরা যে কোনো হাইটেই হোক তোমরা জব করতে পারবে। হ্যাঁ, তো সব কিছুই বললাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে, যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থেকো, আমি এইভাবেই তোমাদের জব ইনফরমেশন ভিডিও আপলোড করতে থাকবো। আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ওকে, বাই, টাটা।